আমার যে রাতটা গেছে সেটা হচ্ছে কক্সবাজার ফার্স্ট টাইম। আর যদি না আনতাম তাহলে দুঃস্বপ্ন নাকি? দুঃস্বপ্ন হতো। এই আছে আমাদের প্রবলেম বুঝছেন, দিলেই ভালো। মানে কি বলবো, এই মহিলা মানুষগুলা নিয়ে আমাদের সংসারে মানে সুখ শান্তি নষ্ট হয় এই কারণে বুঝছেন। মানে আমি ঘুরতে নিয়ে আসছি এত বছর, আমাকে জ্বালায় পোড়ায় জ্বালায় পোড়ায় একা লাইছে বুঝছেন। তুমি দর্শকদের বলো, তুমি এদিকে আসো, বিশ্বাস করবেন না আমি যে এই যে আনি না তাকে, সে কালকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি কক্সবাজারে আসছি সেজন্য বললাম। আপনি যদি আনতে চান যদি আনেন তাহলে স্বপ্ন পূরণ হবে, আর যদি না আনেন তাহলে তো আপনার বুঝতেছেন ভাই, মানে খালি একটু টিভিতে বা কেউ একটু কক্সবাজারে ভিডিও ছাড়লেই সে মানে পাগল করে ফেলায় আমারে বুঝছেন। এ আছে আমাদের দেশের অবস্থা, মানে যদি তাকে নিয়ে ঘুরতে পারেন ঘরের বউ হোক আর যেই হোক তা আপনার সে আর ভালো নাই, আর যদি না নিয়ে যান তাহলে তো আপনার সব দুনিয়ার খারাপ স্বামী আর নাই মনে হয় এই দেশে। তা আপনারা এর বিচার করবেন বুঝছেন। তবে আসলে কি একটু নিয়ে বেরোনো উচিত আমি মনে করি, কিন্তু আমাদের আরো ভালো হতো যদি আমার মেয়েগুলা নিয়ে আসতাম। তা আমি আসলে না সবাইকে একসাথে নিয়ে বেরোতে চাই না, আমার জীবনে কিছু ঘটনা আছে যার কারণে পুরো পরিবার নিয়ে আমি কোথাও যাই না বুঝছেন। তা কেউ কিছু মনে করবেন না। আরেকটি কথা আছে, সেটা হচ্ছে ঋতু মিতু ওরা বলছে বাসে আসবে। আরেকটা কথা, বাসে ওরা চড়া অভ্যাস নাই কখনো বাসে আসে। আর আরো একটা কথা আছে, আমার বড় মেয়ের অ্যাসাইনমেন্ট চলতেছে যার কারণে সে আসে নাই, আর আমাদের এই মুহূর্তে একটু সুযোগ ছিল যার কারণে তাকে নিয়ে আসছি। হয়তো আল্লাহ আর কোনোদিন আনতেও পারে না আনতে পারে, তবে চেষ্টা করবো আমার সন্তানগুলো নিয়ে নেক্সট আসার জন্য। সবাই দোয়া করবেন এবং